প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা জব ম্যাথ টপ 10-এর পার্ট 4, হ্যাঁ পার্ট 4-এর ভিডিওটা করছি। তো আমি পার্ট 3-এ তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো নিয়ে পার্ট 4-এর ভিডিওটা করব। তো আজকে সমস্ত 10টা অঙ্কই আমরা ঐকিক নিয়ম থেকে সাজিয়েছি, এবং এই 10টা ঐকিক নিয়মের অঙ্ক তোমরা যদি পারো তাহলে যে কোনো ধরনের ঐকিক নিয়মের অঙ্ক, এর বাইরে কিন্তু আর কোনো ধরনের অঙ্ক নেই। তো ঐকিক নিয়ম কাকে বলে দেখো, সংজ্ঞাটাও আমি এখানে লিখে দিয়েছি। যে নিয়মে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করা হয়, অঙ্কটাকে আমরা বলি সমস্যা, আর অঙ্কটাকে কষাটাকে বলা হয় সমাধান করা, তাকে ঐকিক নিয়ম বলে। তো আমরা প্রথমে সিম্পল অঙ্ক একটা দেখি, যে 1 নম্বর যে অঙ্কটা ছিল এটা সবাই তোমরা পারবা। তারপরে আমি এটা তুলে নিয়েছি যে 6টি চেয়ারের দাম 1200 টাকা হলে 9টি চেয়ারের দাম কত। তো নর্মালি আমরা যেটা সাজাই ঐকিক নিয়মে, যেটা চায় যেমন দাম চেয়েছে, অর্থাৎ এটা টাকা আর এটা হলো সংখ্যা। যদি বলতো যে কয়টি চেয়ার কেনা যাবে, হয়তো এখানে তখন টাকাটা দিত, এত টাকায় কয়টি চেয়ার কেনা যাবে, যেটা চায় সেটাকে ডান পাশে বা পরে লিখতে হয়, এই হলো টিপস। তো এখানে যেহেতু দাম চেয়েছে তাহলে টাকাটাকে আমরা পরে লিখবো। তো সাজানোই আছে, বলা যায় যে ছয়টি চেয়ারের দাম 1200 টাকা। এই যে এখানে আমরা বললাম যে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করতে হয়, তো এই 6টির দাম ছিল এখান থেকে আমরা অতএব দিয়ে, অবশ্যই তোমরা এইভাবে ডট ডট দিয়ে করতে পারবো ঐকিক নিয়মে। তো একটির দাম কি কম হবে, কম হওয়া মানে ভাগ হবে, আর এই জায়গায় আমরা ভাগগুলো সবসময় উপর নিচ করে দেব, এই ভাগ চিহ্নটা ইউজ করব না, যেহেতু আমরা কাটাকাটি করব অঙ্কগুলোতে। আর উপর নিচ করে দিলে সবসময় মনে রাখবা এইটা ডানে যেটা থাকে, এটা ছোটোই হোক আর বড়ই হোক, এটা সবসময় উপরে থাকবে আর এটা এসে নিচে থাকবে, এটা কিন্তু আসে না। সো আমরা যেটা করব 1200/6 টাকা। তারপরে ওখানে আমরা আগেই কাটাকাটি করবো না, আমরা এই যে 9টির দাম বের করতে বলেছে, তাহলে 9টি চেয়ারের দাম, তো একটার দাম কম হলে 9টার দাম কি বেশি হবে, আর বেশি হওয়া মানেই উপরে বসাইতে হয় ভগ্নাংশের, অর্থাৎ লবের সাথে। এখানে তো এখানে আমরা 9 দিয়ে, নিচে 6 ছিল, এখন কাটাকাটি করলে আমরা কিন্তু এটা রেজাল্ট পেয়ে যাবো। এটা খুবই সিম্পল অঙ্ক ছিল, এটাকে আমরা 6 দিয়ে ডাইরেক্ট যদি কাটি একবার, আর এটা 6 দুগুণে 12, আরও 2টা 0 আসলো। এখন এটা তোমরা জানো যে গুণ করে দিতে হয়, আর নিচের 1-এর কোনো আসলে ভ্যালু নেই, তাহলে 900 900 900 9 দুগুণে 18, এই 1800 টাকাই হলো আমাদের 9টা চেয়ারের দাম, অর্থাৎ এটাই হলো উত্তর। তো আমরা মেনলি ঐকিক নিয়মের অঙ্কগুলো এই কারণে নিয়েছি যে ম্যাক্সিমাম ঐকিক নিয়মে যে 1-এ করলে ভাগ হয়, কিন্তু আমরা আসলে পরীক্ষায় যেগুলো বেশি আসে সেগুলো হলো এগুলো, এই যে খাদ্য, জন, এই অঙ্কগুলো, এগুলো কিন্তু একটা বিষয় আছে যে 1-এ বের করলে গুণন করতে হয়। কেন বের গুণ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমরা 2 নম্বরে ঢুকলাম, যে 200 জন লোক যে খাদ্য 20 দিনে খেতে পারে, কতজন লোক, খেয়াল করো কী চাচ্ছে, কতজন, তাহলে জনটা আমাকে ডানে প্লেস করতে হবে, এটা আগে মাথায় রাখবো। হ্যাঁ, সেই খাদ্য 40 দিনে খেতে পারবে। তো এখান থেকে এই লাইনটায় দেখো তোমরা, জন হলো এটা আর এটা হলো দিন, তাহলে এই জনটাকে ডানে বা পরে লিখতে হবে, যেহেতু ঐকিক নিয়মের নিয়ম এটা যেটা চায় সেটাকে ডানে প্লেস করতে হয়। সো আমরা যেটা বলবো যে 20 দিনে খেতে পারে, 20 দিনে খেতে পারে, এখানে দেখো চালের কোনো পরিমাণ দেয়নি খাদ্যের, যে এত কেজি এরকম, হ্যাঁ এই যে সেই খাদ্য দিচ্ছে, যে খাদ্য, খাদ্যের পরিমাণই দেয়া নেই। তো 20 দিনে খেতে পারে কত, 200 জন, 200 জন লোক। এখন আমরা যখন 1-এ বের করব, এই যে অতএব 1 দিনে, তারপরে এই দিনের নিচে এসে এই দিনটা ঢুকবে 40 দিন। তো 1 দিনে বের করতে গেলে এইখানে যদি আগের অঙ্কটার মতো তোমরা এটা উপর নিচ করে, এটা উপরে এটা নিচে দাও, তাহলে কিন্তু অঙ্কটা কাটা গেল বা ভুল হলো। কেন এটা হয়, যে কোনো একটা খাদ্য, খাদ্যের পরিমাণটা দেয়া নেই, হ্যাঁ সেই খাদ্যটা যদি 20 দিনে 200 জন লোক খেতে পারে, এখন খাদ্য তো একই আছে, খাদ্য কম বেশি হলে অবশ্যই বলে দিত, সেক্ষেত্রে ওই খাদ্যটাই আমি যদি একদিনেই খেয়ে ফেলতে চাই, একদিনেই শেষ করতে চাই, তাহলে ডানে দেখো লোক আছে, তাহলে বেশি লোক খেতে পারবে। তুমি যদি 200-কে 20 দিয়ে ভাগ দাও তাহলে কত, 10 আসবে। তাহলে এটা কি সম্ভব যে যে খাদ্যটা 20 দিন খাইছিল 200 জন লোক, হ্যাঁ সেই সেই একই খাদ্যটা একদিনে মাত্র 10 জন লোক খেতে পারবে, তা না। এই জন্য এই অঙ্কগুলোতে দিন, খাদ্য, জন, এই অঙ্কগুলো সবসময় তোমরা মনে রাখবা, 1-এ বের করলে কিন্তু গুণন করতে হয়। সো 200 গুণন 20, এটা আমরা আগে গুণনটা করব না, আগে একবারে তৃতীয় লাইনে গিয়ে কাটাকাটি করব। তো এখানে 40 দিন আছে, তাই এখানে আমরা 40 দিনে বের করব, আর 1-এ যখনই গুণন হয় পরেরটায় ভাগ হয়, অর্থাৎ এটা নিচে বসাইতে হয়। তো এটা যা ছিল আমরা তাই রাখলাম,
আর এই 40টাকে আমরা নিচে দিলাম, তারপরে আমরা 20 দিয়ে ডাইরেক্ট যদি কাটি 20 দুগুণে 40 আর 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 100 বার যায়, আর নিচে 1 আর সমানই বুঝবা যে অঙ্ক হয়ে গেছে। এখন এই দুটো গুণ করে দিলে 1 থাকলে আসলে টের পাওয়া যায় না, অন্য কোনো সংখ্যা হলে চেঞ্জ হয়ে যায়, 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকে। সো 100 কে 100 100 জন, এটাই হলো আমাদের 2 নম্বরের উত্তর। এরকমই অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে, সেই জন্য আমি এই অঙ্কগুলোই সিলেকশন করেছি। প্রথমে 1 নম্বরে যেটা করলাম এটা কিন্তু সবাই এই ধরনের অঙ্ক পাবা। 3 নম্বর যে অঙ্কটা আমরা দেখব, একটি ছাত্রাবাসে 16 জন ছাত্রের 25 দিনের খাদ্য আছে। আচ্ছা, কয়েকজন, যে অঙ্কগুলো এরকম দেখবা যে সংখ্যা দেয় না, হ্যাঁ কয়েকজন নতুন ছাত্র আসায় অথবা কিছু ছাত্র অন্য জায়গায় চলে গেল, এরকম মানে ফিগার দেওয়া নেই, সংখ্যা, এইসব ক্ষেত্রে তোমাকে আগেই মাথায় নিতে হবে যে শেষে একটা বিয়োগ করতে হবে। কি বিয়োগ করবো সেটা আমরা পরে মাথায় নেব, কিন্তু আপাতত মনে রাখবা যে এখানে সংখ্যা দিয়ে যখনই বলবে না সেই ছাত্র বা মানুষটা আসুক বা চলে যাক, যেটাই হোক লাস্টে কিন্তু একটা বিয়োগ আছে। আচ্ছা ওকে, এখন 20 দিনে খাদ্য শেষ হয়ে গেল, নতুন ছাত্রের সংখ্যা কত, যেটাই হোক নতুন পুরানা যেটাই হোক ছাত্র সংখ্যা চেয়েছে, এটা আমরা বুঝলাম। তাহলে ছাত্র সংখ্যাকে আমরা ডানে প্লেস করব, অর্থাৎ এইটা ছিল আমাদের ছাত্র সংখ্যা, এটাকে ডানে বলবো আর এইটাকে আমরা বামে দেবো। এইটা কিন্তু লাস্টেরটা কখনো আগে আসবে না, এই দুটার মধ্যেই ডান বাম হবে। সো আমরা 25 দিনটা যদি বামে বামে বলা মানে কি আগে বলা, তাহলে 25 দিনের খাদ্য আছে, যেহেতু ছাত্র সংখ্যা চেয়েছে তাহলে এই 16 জনটাকে আমরা ডানে প্লেস করলাম বা পরে বললাম। এখানেও আমরা একদিনের খাদ্য যদি বের করতে যাই তোমাকে মনে রাখতে হবে যে অবশ্যই গুণন হবে। কেন হবে, যে খাদ্যের সংখ্যা এখানে কম বেশি করা হয়নি, পরিমাণ দেয়াই নেই। তাহলে 25 দিনের একটা খাদ্য যেটা আসে মানেই কি খেতে পারে, 25 দিন খেতে পারে যদি 16 জন, তাহলে সেই খাদ্যটাই যদি একদিনে খেয়ে ফেলতে চাই তাহলে কিন্তু কি বেশি জন খাইতে পারবে। এগুলো খুব সিরিয়াস হইতে হবে তোমাকে যে একে এগুলো গুণন হবে। সো এইটা থাকলো জন। এখন এই দিনের নিচে আমরা আরেকটা দিন অঙ্কে দেয়াই থাকবে, এই যে 20 দিন এটা আমরা নিচে বসিয়ে দেব। তাহলে 20 দিনে খাদ্য আছে, যে জায়গাটা তুমি 25 দিন খেতে পারে দিয়ে লিখলেও সমস্যা নেই, তো ওইটা গুণন হলে এটা ভাগ হবে, তো এটা আমরা নিচে বসাবো। এখন আমরা জাস্ট এটার সাথে এটা বা এটার সাথে এটা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে যদি কাটি 4 4 16, আর 4 দিয়ে এটাকে কাটলে 4 5 20, 5 দিয়ে ডাইরেক্ট যদি এটাকে কাটি তাহলে 5 5 25, নিচে 1 সমানে হয়ে গেছে, আর এইদিকে 4 5 20, 20 জন। তুমি যেটাই উত্তর লিখে আসো তাহলে কিন্তু 0 পাবা। তাহলে এখানে যেটা আগেই বলেছি, ওরা কিন্তু বলেছে যে নতুন ছাত্রের সংখ্যা কত, তাই না? তার মানে এইখানে যখনই সংখ্যা দিয়ে বলা থাকবে না, খালি বলবে কিছু বা কয়েকজন, হ্যাঁ সেটা নতুন আসুক বা চলে যাক, এটাই যখন লাস্টে চাওয়া হবে তোমাকে মনে রাখতে হবে যে শেষে একটা বিয়োগ হবে, আর সেই বিয়োগটা জন টু জন হবে, জনের সাথে কোনো দিন দিনের বিয়োগ হয় না। তাহলে অতএব নতুন ছাত্র মানে আমরা যেটা বের করলাম যে 25 দিনের যে খাদ্যটা 16 জনের দেয়া ছিল সেটা 20 দিন খেলে হচ্ছে যে 20 জন খেতে পারবে। হ্যাঁ, তাহলে নতুন কয়জন আসলো, যেহেতু খাদ্যটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল তার মানে নতুন কেউ আসছিল যেটা ওরা বলে দিয়েছে, তাহলে নতুন ছাত্র, এইটুক তো সেন্স তোমাদের কুলাবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হয়, কিন্তু জন থেকে যেন দিনের বিয়োগটা না হয় এটা সেন্সিয়ারলি থাকবা, এই জন থেকে জনের বিয়োগ হবে। তাহলে 20 বিয়োগ 16 জন দিয়ে এটা বিয়োগ করলে 4 জন আসবে, এই নতুন ছাত্রের সংখ্যা কিন্তু 4 জন হবে। তাহলে তোমরা এই জায়গাটায় মনে রাখবা যে লাস্টে ঐকিক নিয়মের এই অঙ্কগুলোতে কোন কোন ক্ষেত্রে লাস্টে বিয়োগ করতে হয়। শুধু একটাই ক্ষেত্র আমি বলবো যেখানে কোনো সংখ্যা না দিয়ে শুধু বলবে কিছু বা কয়েকজন, সেটা নতুন আসুক বা কয়েকজন অন্য জায়গায় চলে যাক, এরকম অঙ্ক আমরা পাবো নিচে। হ্যাঁ, এই অঙ্কগুলোতে লাস্টে জন থেকে জনটা বিয়োগ করে নিতে হয়। তো আমরা এবার 4 নম্বর অঙ্কে চলে যাব। কোনো শিবিরে, শিবির মানে একটা আশ্রয়কেন্দ্র, হ্যাঁ 1200 জন সৈন্যের 28 দিনের খাদ্য আছে ওই শিবির থেকে। এখানে দেখো আগেরবার যেমন কিছু কয়েকজন দিয়ে বলা ছিল, আর এখানে একদম উল্লেখ করে দিয়েছে যে 400 জন সৈন্য চলে গেছে অন্য জায়গায়, এখন বাকি সৈন্যের ওই খাদ্য আর কতদিন চলবে, এটাও সুন্দর অঙ্ক। তো যদি এটা সংখ্যা দিয়ে বলা থাকে, সেটা যদি নতুন আসে তাহলে আগের সৈন্যের সাথে যোগ দিতে হবে, আর যদি চলে যায় এটা বোঝাই যাচ্ছে তাহলে কি বিয়োগ দিতে হবে। তো আসলে এই জায়গায় আশাওয়ালা অঙ্ক আমরা পাবো, আসলে আমরা তখন যেহেতু যোগ করতে হয় তখন বলতে হয় মোট সৈন্য সংখ্যা বা ছাত্র থাকলে মোট ছাত্র সংখ্যা, আর যখন চলে যায় এটা অবশিষ্ট দিয়ে বলতে হয়, যেহেতু চলে গেলে আমাকে কি বিয়োগ করতে হয়। তাহলে অবশিষ্ট না হলে তোমাকে অনেকগুলো লাইন লিখতে হবে, সৈন্য ছিল এতজন চলে গেল এতজন, তারপরে টান দিয়ে 3 লাইনে দরকার কি, আমরা একবারই লিখব, বিয়োগ করার ক্ষেত্রে আমরা লিখব অবশিষ্ট আর যোগ করলে মোট। তাহলে অবশিষ্ট সৈন্য কত, আগে ছিল 1200 জন, সেখান থেকে 400 জন চলে গেছে, তো এত জন সমান হলো 800 জন।
আচ্ছা আর কোনো কাজ নেই এখানে এখানে কিন্তু লাস্টে কোনো বিয়োগ হবে না যেহেতু কতজন চলে গেছে সেটা সংখ্যা দিয়ে দেয়া ছিল আগের মতো কয়েকজন এরকম দেয়া নেই তো এখন আমরা দেখব কত দিন এই অঙ্কে দেখো দিন চাচ্ছে সো এই যে দিনটা আছে এটাকে আমরা পরে বা ডানে বলতে হবে পরে বলা মানে ডানে বলা ডানে রাখা তো আমরা সাজাবো এটা দিয়ে যে 1200 জন সৈন্যের 1200 জন মনে রাখবা যেটা সৈন্যটা বা ছাত্রটা যোগ বিয়োগ করে পাবা এটা কিন্তু লাস্ট লাইনে আসবে থার্ড লাইনে আর হেডিং এ যেটা জনটা দেওয়া থাকবে এটা দিয়ে সাজাইতে হবে তাহলে 1200 জন সৈন্যের সৈন্যের খাদ্য আছে যেহেতু দিন চেয়েছে তাহলে 28 দিনটা আমরা ডানে ফেললাম 28 দিনের বাস এগুলো সবগুলো অঙ্কে তোমার একে গুণ করতে হবে কেন এটা আমরা দেখাই যে খাদ্যের কোনো কম বেশি হয়নি 1200 জন সৈন্যের খাবার দেয়া ছিল 28 দিনের এখন সেই খাদ্যটাই আমি হচ্ছে যে একজন লোক খাবে তাহলে কি বেশি দিন খাইতে পারবে মানে এই দিন আর জন যে কোনো একটা ডান বাম থাক না কেন এটা যদি বামে থাকে এটা ডানে থাকে তবুও কিন্তু আগের অঙ্কে আমরা দেখলাম যে আমরা জন বের করেছিলাম যেমন এই অঙ্কটা তিন নম্বরে দেখো জন ডানে ছিল এখানেও কিন্তু একে বের করলে গুণন হয় কেননা এখানে আমাদের থিম ছিল যে খাদ্য তো একই 25 দিনের যে খাবারটা ছিল 16 জন এখন সেই খাদ্যটাই যদি একদিনে শেষ করে ফেলি তাহলে বেশি জন লোক খেতে পারবে আর এখানে দেখো দিনটা আছে ডানে কিন্তু থিমটা আমাদের একই কাজ করবে যে দিন ডানে আছে তাহলে কোনো একটা খাদ্য হচ্ছে যে 1200 জন খেতে পারে বা 1200 জনের খাবার দেওয়া ছিল 28 দিনের সেক্ষেত্রে একজন লোক খাবে ওই খাদ্যটাই খাদ্যের পরিমাণ কেজি টেজি বস্তা এরকম তো নাই তো একজন সৈন্য যদি খেয়ে ফেলতে চায় তাহলে কি বেশি দিন ধরে খেতে পারবে এই কারণে এটা গুণন হয় আর গুণনের সময় তুমি এই দুটোর যে কোনো একটা আগে লিখতে পারবা সমস্যা না তারপরে আমরা বড় সংখ্যাটাই আগে দিলাম 1200 গুণন 28 দিন এটা আমরা রেখে দেবো আর থার্ড লাইনে গিয়ে এই যে যে সৈন্যটা আমরা বিয়োগ করে পেয়েছিলাম এটা থার্ড লাইনে চলে আসবে তাহলে 800 জন সৈন্যের খাদ্য আছে তো 800 আমরা এখন নিচে বসাবো নিচে বসিয়ে জাস্ট কাটাকাটি করে দিলেই হয়ে যাবে তো এটা দুইটা করে শূন্য কমন থাকলে তোমরা জানবা যে এটা 100 দিয়ে কাটাকাটি হয় অনেকে শূন্য শূন্য কাটে এইভাবে অনেক স্যার কাটাটা সাজেস্ট করে না তো 100 দিয়ে কাটলে এখানে হবে 8 আর এখানে দুইটা শূন্য কমায় দাও তাহলে 12 আর এইদিকেও কাটা যাবে তুমি 4 দিয়ে এদিকে বিভিন্ন যেদিকে কাটো 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8 আর একে যদি 4 দিয়ে কাটি 4 7 28 আর 2 দিয়ে যদি একে কাটি তাহলে 6 বার যায় তাহলে এদিকে হলো নিচের একের আর দাম নেই ওদিকে 6 7 42 দিন এটাই আমাদের অ্যান্সার এইভাবেই তোমাকে ঐকিক নিয়মের অঙ্কগুলো যাচ করতে হবে যে সৈন্য সংখ্যা বা ছাত্র সংখ্যা যদি সংখ্যা দিয়ে বলে দেয় যে এতজন আসছে তাহলে যোগ করব যেটা আমরা পরে পাবো আর চলে গেলে বিয়োগ করব আর কি চাচ্ছে সেই অনুযায়ী সাজাবো আর সৈন্য বা ছাত্র যেটা যোগ বিয়োগ করে পাবো এটা কখনোই ফার্স্ট লাইনে আসবে না এটা তৃতীয় থার্ড লাইনে লাস্টে আসবে ওকে তো আমরা 5 নম্বর অঙ্কটায় চলে যাই সব ধরনের অঙ্ক এখানে আছে একটি ছাত্রাবাসে 500 জন ছাত্রের 50 দিনের খাদ্য আছে ভালো এখানে 10 দিন পরে আবার বলছে তার মানে কি 10 দিন যথারীতি ওইভাবেই খেয়ে গেছে আমরা 5 নম্বরে ঢুকলাম 10 দিন পর ওই ছাত্রাবাসে আরও 300 জন আসলো আগেরটাও যেমন 400 জন ছাত্র চলে গেছিল কিন্তু সেটা কতদিন পর এরকম কোনো ভাষা ছিল না আর এখানে দেখো এই অঙ্কে যেটা করতে হয় যখনই এরকম দেখবা যে এই দাঁড়ির পরে এরকম বলে 10 দিন পর 5 দিন পর এরকম আরও অঙ্ক আমরা পাবো ওই যে 5 দিন পর হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দিনেরও একটা বিয়োগ করে নিতে হয় অর্থাৎ এই যে দিন টু দিন এই দুটা দিন আগে বিয়োগ করে নিতে হয় দিন কখনো যোগ হবে না দিন সবসময় বিয়োগই হবে আর লোক বা ছাত্র আসলে যোগ হবে চলে গেলে বিয়োগ হবে তো এখানে যেহেতু আসছে তাহলে আগের ছাত্র সংখ্যার সাথে এটা আমাকে যোগ দিতে হবে আর একটু আগে আমরা বললাম যোগ করলে আমরা মোট দিয়ে বলবো আর চলে গেলে যখন আমরা বিয়োগ দেব তখন অবশিষ্ট দিয়ে বলবো আর দিনের বিয়োগটা আমরা এইভাবে করতে পারবো দিন বাকি থাকে ভাষা অনেক আছে এমনও লেখা যায় 10 দিন পর খাদ্য বাকি থাকে 50 বিয়োগ 10 40 দিনের তবে শর্টকাট ভাষা এটা যে দিনের যখনই তোমরা দেখবা দাঁড়ির পরে এরকম বলবে এতদিন পর তখনই বুঝবা যে একটা দিনের দিন থেকে দিনের একটা বিয়োগ হবে এই জায়গাটা তোমরা সবসময় দিন বাকি থাকে এই কথাটা লিখেই বিয়োগ করবা কিন্তু কখনো যেন জন থেকে বিয়োগ না হয় দিনের সাথে দিনের বিয়োগ হয় জনের সাথে জন ভিন্ন এককের কোনো যোগ বিয়োগ হয় না তাহলে দিন বাকি থাকে 50 বিয়োগ 10 এত দিন তার মানে 40 দিন বাকি আছে আমি 50 দিনের খাবার দিয়ে দিয়েছিলাম তার মধ্যে 10 দিন যেহেতু খেয়ে ফেলেছে তার মানে আর 40 দিন আছে ওকে আর ছাত্র সংখ্যা 500 জন ছিল আরও 300 জন আসছে তাহলে আসলে যেহেতু যোগ হয় তখন আমরা আগেও বলেছি যে এটা মোট দিয়ে তখন আমরা লিখবো আর চলে গেলে অবশিষ্ট দিয়ে লিখবো তখন বিয়োগ করতে হবে তাহলে মোট ছাত্র হলো এদিকে 500 ছিল আরও এসে 300 জন ঢুকলো তাহলে এই হলো আমাদের 800 জন আচ্ছা এখন এখানে অনেকগুলো দিন এই যে একটা দিন এই যে একটা দিন আবার বিয়োগ করে একটা দিন পেলাম মানে কোনটাকে সাজাবো কোথায় আনবো এই একটা ঝামেলা কাজ করে তো আগে দেখি কি চাচ্ছে বাকি খাদ্যে তাদের আর কত দিন চলবে এখন কতদিন চলবে মানে দিনটাকে কি দানে রাখতে হবে এই পাশে
আর এইখানে তোমরা খেয়াল করো, এইখানে যেটা থাকে সমজাতীয় জিনিস, এর উল্টা জিনিস এখানে থাকে। এই পাশের গুলো কিন্তু দুইটা লাগে, একবার একে কত আর একবার আরেকটায় কত। যেমন তিন নম্বর অঙ্কে দেখো, বাম পাশে দিন ছিল, তাহলে এটা একদিনে কত, এটাও কিন্তু দিন ছিল, সমজাতীয় জিনিসগুলো একদিকে বসে। বা এই পাশে জন থাকলে তিনটা এক তো কিছু না, মানে দুটোই জন হবে। তো এখানে যেহেতু দিন চেয়েছে, তাহলে এখানে তোমরা এইভাবে মনে রাখতে পারবা যে কোন দিনটা আমরা ডান পাশে রাখবো। এই দিনের কাজ কিন্তু অলরেডি কিছু হলেও হয়েছে, যে বিয়োগে কাজ করছে, এই দিনের কাজটাও কিন্তু কিছু হলেও চলে আসছে, মানে দুইটা দিনের কাজ অচল হয়ে গেছে। এখন যেহেতু এই দিনটাকে দিনটাকে যেহেতু ডানে ফেলতে হবে, আর একটা দিনই যেহেতু এখন কাজ করবে, তাহলে অবশ্যই এটার কাজ হবে, নাহলে এটা আমরা কেন করলাম। সো চল্লিশ দিনটা ডানে থাকবে, এটা আগে আমরা মাথায় নিলাম। এখন জন কোনটা নেব, জনও দেখো এখানে বেশ কয়টা আছে, 500 জনও একটা জন ছাত্র সংখ্যা, তারপরে 300 জন আসছে, এটাও জন, আবার যোগ করে হ্যাঁ যেটা পাইছি 800 জন, এটাও জন। তাহলে কোন জনটা আমরা বামে রাখবো? দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে 40 দিন, যেটা বিয়োগ করে পেলাম এটাই ডানে রাখবো। আর তোমরা সবসময় মনে রাখবা জনটা নিতে হয় এই হেডিংয়ে যেটা দেয়া থাকে, আর যেটা ছাত্র বা শূন্য জন যেটা, এটা যেটা যোগ বা বিয়োগ করে পাই, আগের অঙ্কে আমরা দেখেছি, এটা সবসময় থার্ড লাইন লাস্ট লাইনে আসবে। তাহলে ভাষাটা হচ্ছে দেখো, 500 জন ছাত্রের, 500 জন ছাত্রে, তার মানে শর্টকাটে মনে রাখতে পারো যে এই ফার্স্ট লাইনে, উইকিক নিয়মের এটা ফার্স্ট লাইনে আমরা বলতেছি, ডান বাম তো আমরা বলতেছি যেটা চাবে সেটা ডানে অপরটা বামে, কিন্তু এই ফার্স্ট লাইনে সবসময় হেডিংয়ের জন থাকবে আর বিয়োগ ফলের দিন, যে অঙ্কগুলোই এরকম থাকবে 10 দিন পর, 5 দিন পর, যেখানে দিনের বিয়োগ থাকবে, এই বিয়োগ ফলের দিনটা আমাকে রাখতে হবে ফার্স্ট লাইনে, আর এই শুরুর যে জনটা থাকবে এটা, আর যে জনটা আমরা যোগ বা বিয়োগ করে পাবো এটা লাস্ট লাইনে আসবে। তাহলে 500 জন ছাত্রের খাবার আছে, খাবার আছে, আমরা ওই যে বিয়োগ ফলের দিনটা নেব 40 দিনের, বাস এইটুক সাজাতে পারলেই আর কোনো সমস্যা না। তাহলে প্রথমে আমরা একে যাব, এখানেও তোমার একে গুণন হবে, তাহলে 40, যে কোনো একটা আগে লেখা যাবে গুণনের সময়, 40 গুণন 500 অথবা 500 গুণন 40, দুটোই রাইট। আচ্ছা, তারপরে আমরা এই যে যোগ বা বিয়োগ করে যে লোক সংখ্যাটা পাবো, এটা সবসময় থার্ড লাইনে আসবে। এইভাবে চতুর্দিক দিয়ে যদি মনে রাখো তাহলে উল্টাপাল্টা হবে না। তো 800 আমরা নিচে বসাবো, 400 গুণন 500, আর নিচে দিলাম 800, এটা আমরা 100 দিয়ে কাটি, তাহলে এখানে হবে 8, এখানে হবে 5, 8 দিয়ে ডাইরেক্ট 40কে কাটো, 50টা 40, তাহলে এই 5 পাঁচা 25 দিন, এটাই হবে আমাদের রেজাল্ট, উত্তর 25 দিন। সো সিম্পলি আর কি জিনিসটা। আচ্ছা, এবার আমরা 6 নম্বরে যাই। হ্যাঁ, এরকমই কিছুটা, এখানে একজন লোক চলে গেছে, এখানে যেমন 10 দিন পরে 300 জন আসছিল, আর এখানে হয়েছে 5 দিন পরে একজন লোক চলে গেছে, তাহলে এই এক বিয়োগ দিতে হবে। আর আগেও বলেছি, দাঁড়ির পরে যখনই এটা বলবে যে 5 দিন পর বা এই যে 10 দিন পর, তাহলে এখানে দিন বাকি থাকে নামে একটা জিনিস হবে, এই দুই দিনের একটা বিয়োগ করতে হবে এই ধরনের অঙ্কে। তো আমরা প্রথমে করলাম দিন বাকি থাকে, যেখানেই দেখবা এই ভাষাটা পাবা যে এতজনের এতদিনের খাবার ছিল এতদিন পর, হ্যাঁ তখনই বুঝতে হবে দিন বাকি থাকে, মানে এই দুইটা দিন বিয়োগ করে নিতে হয় আগের অঙ্কের মতোই। তো 26 বিয়োগ 5 দিন, তাহলে 21, এই 21 দিন আমাদের কি দিন বাকি থাকে হিসেবে থাকলো। আর একজন লোক যেহেতু চলে গেল, আমরা আগেও বলেছি আসলে আমরা মোট দিয়ে বলবো এবং যোগ করবো, আর চলে গেলে অবশিষ্ট বলবো এবং বিয়োগ করবো। এই 8 থেকে আমরা তাহলে 1 বিয়োগ দেব, আর এখানে লিখব অবশিষ্ট, অবশিষ্ট এটা কি ছাত্র না লোক বলছে, তাহলে অবশিষ্ট লোক ছিল হলো ফ্যামিলিতে 8 জন আর বাইরে চলে গেছে 1 জন, তো অবশিষ্ট থাকলো আমাদের 7 জন। এখানেও এই প্রথম লাইনটা সাজানোর ব্যাপারে আমরা আগে দেখব কি চাইছে, কতদিন। তাহলে সবসময় মনে রাখবা যে অঙ্কে এই দিনের বিয়োগ থাকে এই দিনটাই নিতে হয় এবং এই দিনটাই ডানে রাখতে হয়, আর হেডিংয়ের যে জনটা থাকবে এটা, আর জনটা যেটা আমরা যোগ বা বিয়োগ করে পাবো এটা থার্ড লাইনে লাস্ট লাইনে আসবে, তাহলে তোমাদের ভুল হবে না। সো এখন আমরা সাজাবো, 8 জন লোকের খাবার আছে 21 দিনের, কেন খাদ্য আসলে দেওয়া ছিল 26 দিনের, 5 দিন তো খেয়ে ফেলছে, তার মানে আর 21 দিনের খাবার আছে। তাহলে 8 জন, 8 জন লোকের, লোকের খাদ্য আছে, ওই বিয়োগ করে যে দিনটা আমরা পেলাম 21 দিন, এটা আমাদের ফার্স্ট লাইনে রাখতে হবে, আর এটা যেহেতু দিন চেয়েছে এই জন্য টানে ফেলতে হবে। তারপরে আমরা একে বের করবো, এগুলো সব চোখ বন্ধ করে একে তোমার গুণন হবে, কেন গুণ হবে আবারও আমরা আগে বলেছি, তারপরেও বলি, 8 জন লোকের কোনো একটা খাদ্য, খাদ্যের পরিমাণ যেহেতু দেয়া নেই বলা উদ্যোগ রাখা হয়েছে, তাহলে 8 জন লোকের কোনো একটা খাদ্য যদি 21 দিন চলে, এখন সেই খাবারটাই আমি যদি 1 জন লোক দিয়ে খাওয়াই তাহলে কি বেশি দিন খেতে পারবে, এই জন্যেই গুণন হয়। আর এইখানে লোক বা জন যেটা আমরা যোগ বা বিয়োগ করে পাবো এটা সবসময় লাস্ট লাইনে আসবে, আর একে গুণন হওয়া মানে এটা ভাগ হবে, অর্থাৎ ভাগ হওয়া মানেই নিচে বসাইতে হবে। সো আমরা এটা দিয়ে এটাকে যদি কাটি, 3 7 21, তাহলে 3 8টা
24 দিন। তোমরা এই অঙ্কগুলো যদি পারো ঐকিক নিয়মের যে কোনো এই ধরনের অঙ্ক আসলে কিন্তু আর সমস্যা হবে না। তো 24 দিনই আমাদের এটার অ্যানসার। তো আমরা এবার পৃষ্ঠাটা উল্টে নিই, আমাদের এবার 7 নম্বর অঙ্কে আমরা চলে যাব। আমরা এইভাবে 10টা করে অঙ্ক সিলেকশন করছি প্রতি পার্টে। এটা একটা সুন্দর অঙ্ক, একটি পুকুর খনন করতে, মানে পুকুর যে কাটে শ্রমিকরা সেটাকে খনন করা বলে। একটি পুকুর খনন করতে 200 জন লোকের 25 দিন লাগে, বলো 20 দিনে। এখন আমার অত টাইম নেই যে আমি 25 দিনে করাবো না, আমি 20 দিনে করাবো, তাহলে কি হবে, আমাকে লোক আরও কিন্তু বেশি নিতে হবে। আমি যদি অল্প সময়ের মধ্যেই কাজটা করায় নিতে চাই তাহলে লোকের পরিমাণ বাড়াতে হবে। এটাই চেয়েছে যে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন। তাহলে এই অতিরিক্ত বা আরও যখন বলে মনে রাখবা এখানেও লাস্টে কিন্তু বিয়োগ করতে হয়, তাই না? এর আগে আমরা যেটা দেখাইছিলাম যে কয়েকজন ছাত্র যখন বলে বা কয়েকজন লোক আসলো অথবা কয়েকজন লোক অন্য জায়গায় চলে গেল, হ্যাঁ, যেটা সংখ্যা দিয়ে দেওয়া নাই, এই অঙ্কগুলো লাস্টে বিয়োগ করতে হয় জন থেকে জন। আর যখন যে অতিরিক্ত বা আরও কথাটা বলে, আরও কতজন লোক লাগবে বা অতিরিক্ত কতজন লোক লাগবে, এখানেও শেষে জন থেকে জনের একটা বিয়োগ হবে। তার আগে আমরা দেখব যে জন চেয়েছে অতিরিক্ত চাক, জন তো চেয়েছে, তাহলে এই জনটাকে আমরা ডানে ফেলবো আর এই এই দিনটাকে আমরা বামে রাখবো। এই এই এটা কিন্তু বোঝাই যায় এটার সাথে এই দিনের কানেকশন, এটার এটার কানেকশন তোর সাথে না, ওটা পরে আসবে। সো আমরা জনটাকে ডানে ফেলি আর এই দিনটাকে আমরা বামে বলি। তাহলে 25 দিনে পুকুর খনন করে কত 200 জন। এখন আমরা যখন একে বের করতে যাব, দেখো গুণ হবে না ভাগ হবে। আমরা যদি ভাবি যে 25 দিনে কোনো একটা পুকুর, এটাও তো একটা কাজের মতোই, খনন করে 200 জন লোক, এখন সেই পুকুরটা আমি একদিনে খনন করায় নেব আর ডানে কি আছে লোক, তাহলে লোক সংখ্যা কি বেশি লাগবে। একদিনেই যদি এই কাজটা করায় নিতে চাই তার মানে খাদ্যের অঙ্কগুলোর মতোই এটাও একে কিন্তু গুণন হবে নিঃসন্দেহে এত জন। তারপরে আমরা এইটা 20 দিন, যেটা লাস্টে বলা ছিল 20 দিনে যদি আমি খনন করতে চাই তাহলে আমার এই পরিমাণ লোক লাগবে, তাহলে 20 কি নিচে যাবে ভাগ হবে যেহেতু একে গুণন হয়েছে। তো আমরা এইটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে দেখো 10 বার যায়, 20 দিয়ে কাটলে, হ্যাঁ 10 বার যায়। এখন এই দুটো গুণ করলে আমার 250 জন হয়। এখন এইটা যেটা হলো সেটা হলো যে আমি 20 দিনেই যদি খনন করায় নিতে চাই তাহলে আমার টোটাল 250 জন শ্রমিক লাগবে, লোক লাগবে, কিন্তু আমার 200 জন তো নেয়াই আছে বা ওরাও চেয়েছে দেখো অতিরিক্ত কতজন। এখন এখানে যদি অতিরিক্ত না চেয়ে যদি এমনি বলতো যে 20 দিনে খনন করতে চাইলে কতজন লোক প্রয়োজন, তখন কিন্তু অবশ্যই এটা উত্তর হতো। তোমাকে খেয়াল করতে হবে আরও বা অতিরিক্ত কথাটা আছে কি না, থাকলেই তোমাকে এই জন টু জন বিয়োগ করে নিতে হবে, জনের সাথে কখনো দিনের বিয়োগ হবে না, এটা খেয়াল রাখবা। অতএব অতিরিক্ত লোক লাগবে, মানে আমরা বের করলাম যে 20 দিনে আমি কাজটা কমপ্লিট করায় নিতে গেলে আমার 250 জন লাগবে, কিন্তু আমার 200 জন লোক কিন্তু নেয়াই আছে, তাহলে অতিরিক্ত কতজন লাগবে এটা এটা থেকে আমাকে জাস্ট 250 থেকে আমাকে 200 বিয়োগ দিতে হবে। এই যে 50 জন আসলো, এটাই আমাদের উত্তর হবে। অতিরিক্ত জায়গায় অনেক সময় আরও কথাটা বলে, এটাও একই বিষয়। সো আমরা 7 নম্বর অঙ্কটাও শেষ করে ফেললাম। এবার আমরা 8-এ চলে যাই, এটা খুবই সিম্পল অঙ্ক। 16 জন লোকের এক সপ্তাহে 56 কেজি চাল লাগে, 24 জন লোকের 6 সপ্তাহে কত কেজি চাল লাগবে। এখন এখানে যদি সপ্তাহ থাকতো, এখানে দিন থাকতো, যেটা একটা অঙ্কে আমরা পাবো নিচে হয়তো বা, তখন কিন্তু এক সপ্তাহ মানে 7 দিন এইভাবে লিখে নিতে হতো। এখন আমরা দেখছি এখানেও সপ্তাহ, এখানেও সপ্তাহ, তখন কিন্তু আমরা এটাকে চেঞ্জ করবো না। তো আমরা যেভাবে সাজাবো দেখি আগে কী চেয়েছে, কত কেজি, তাহলে এই কেজিটাকে আমরা ডানে ফেলবো এবং সেইভাবেই কিন্তু সাজানো আছে। তো আমরা যদি এইভাবে লিখি যে 16 জন লোকের এক সপ্তাহে লাগে কত, 56 কেজি, 56 কেজি। এখানে কিন্তু দুইটা জায়গায় চেঞ্জ হবে, এখানে একটা, এখানে একটা, যেহেতু এটা 6 সপ্তাহ চেয়েছে, আমরা এটাও শিখব। তো এখন আমরা এখানে একে বের করব, একজন লোকের, এইটা একসাথে দুইটা চেঞ্জ করার দরকার নেই, এটা ঠিক রাখলাম, আসলে সংখ্যার নিচে ডট দেওয়ার নিয়ম নেই, এই জন্য এটা লেখাই উচিত। তাহলে একজন লোকের এক সপ্তাহে লাগে, এইখানে একটা বিষয় দেখো, আমরা এটা যেহেতু চেঞ্জও করিনি, এটা যদি আমি ঢেকেও রাখি নাই, 16 জন লোকের যদি 56 কেজি চাল লাগে, সে যতদিনই খাক এটা, 16 জন লোকের 56 কেজি চাল লাগে, সেইখানে একজন লোকের কিন্তু কম চাল লাগবে, এটা কিন্তু ভাগ হবে। সো একটা সিম্পলি বিষয় যে কোনো কিছুর পরিমাণ বা টাকা এই জাতীয় জিনিসগুলো একে বের করলে ভাগ হয়,
আর না হলে দিন খাদ্য এতক্ষণ যে অঙ্কগুলো করলাম আমরা, প্রথম অঙ্কটা মেবি একে ভাগ ছিল, বাকি মাঝখানের গুলো সবগুলো দেখো একে গুণন ছিল। এখানে কিন্তু ভাগ হবে, তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো। আর এখানে ভাগ হওয়া মানে আমরা প্রথম অঙ্কটাও বলেছি উপর নিচ করে দেবো, এই ডানেরটা উপরে থাকবে আর এটা নিচে যাবে, আর এটা আমরা চেঞ্জও করিনি, ওটা এই লাইনে কোনো আসবেও না। সো এখানে আমরা আগে কোনো হাত দেবো না, একবারেই কাটাকাটি করব। এখন এইখানে তুমি চাইলে একসাথেও করতে পারো, যে এই জনের নিচে এখন আমরা ২৪ বসিয়ে দেবো, ২৪, আর এটা চাইলে আপাতত থাক, এটা আমরা পরে চেঞ্জ করব, এখানে ৬ সপ্তাহ আনতে হবে পরে। তো একে যেহেতু এটা ভাগ হয়েছিল তাহলে এটা গুণন হবে, আর গুণন হওয়া মানেই এই উপরে বসাইতে হবে। আমরা কিন্তু এই পজিশনেও কাটাকাটিটা আগে করব না, যেহেতু আমাদের আরও কাজ বাকি আছে, এখানে ৬ সপ্তাহ আনতে হবে, সবগুলো ভেজাল একসাথে দিয়ে আমরা তারপরেই কাটাকাটি করব। সো এখানে আমরা ৬ সপ্তাহে বসিয়ে দিলাম, এখন এই ৬ আমরা উপরে দেবো না নিচে দেবো সেটাও আমাকে বুঝতে হবে। আগে পুরো এই জিনিসটা আমরা লিখে নিই, যা ছিল ওটা তো আসবেই। এখন আমার প্রশ্ন হবে যে ৬টা আমরা কোথায় দেবো। তো একটা জিনিস ভাবো, এক সপ্তাহে যে পরিমাণ চাল লাগে, ৬, এটা তো পরিমাণ, পরিমাণ থাকলেই আসলে নর্মাল অবস্থা হয় যে একে ভাগ হয় আর একের পরে অন্য কিছু দিলেই গুণ হয়। এক সপ্তাহে যে পরিমাণ যত কেজি চাল লাগবে, ৬ সপ্তাহে তার চেয়ে বেশি চাল লাগবে, আর বেশি মানেই গুণন, আর গুণন মানেই ভগ্নাংশের লবে বা উপরে বসানো। এখন আমরা যদি এটা কাটাকাটি করি, যেদিক থেকেই কাটি আমরা, এটা ৪ দিয়ে কাটি একটু, ৪ ৪ ১৬, আর এটা ৪ ১৪ ৫৬, তারপরে এটা দিয়ে আমরা এটাকে কাটতে পারি ৪ ৬ ২৪, তাহলে এই তিনটা গুণ করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে ৬ ৬ ৩৬, আমি রাফে গুণ করে নিচ্ছি, ৬ ৬ ৩৬, আর তার সাথে আমরা ১৪ গুণ দেবো। তাহলে ৪ ৬ ২৪, ৪ হাতে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪, ১ ঘর কাটা, ৬ ১ ৬, আর এটা হলো ৩ ১ ৩, তাহলে ৪, ৬ ৪ ১০, ০ হাতে ১, ৩ ১ ৪ ১ ৫, ৫০৪। এই ৫০৪ কেজি হলো আমাদের অ্যান্সার। এটা আমরা ৮ নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম। তারপরে আমি একটু চেক করে নিই কাটাকাটি কোনো যদি ভুল ত্রুটি থাকে, আসলে ভিডিওতে ভুল থেকে গেলে খুবই সমস্যা হয় পরে এটা কারেকশন করা। ২৪ গুণন ৬, নিচে ১৬, একটু অন্য দিক দিয়ে কাটাকাটি করি, ৪ ৬ ২৪, ৪ ৪ ১৬, ৪ ১৪ ৫৬, ৪ ১৬ ৬৪, আর এদিকে ৬৪ গুণন ৬, তাহলে ৪ ৬ ২৪, ৪ হাতে ২, ৬ ৬ ৩৬, একটু কাটাকাটি মনে হয় সমস্যা হয়েছে, আসলে দেখি আরও একবার, ৫৬ গুণন গুণন ২৪, আর গুণন হলো ৬, আর নিচে আছে ১৬, তাহলে আমি যদি ৪ দিয়ে কাটি, ৪ ৬ ২৪, আর এটা হবে ৪ ৪ ১৬, আর এটা যাবে ৪ ১৪ ৫৬, তাহলে হচ্ছে ৬ ৬ ৩৬, ৩৬ গুণন ১৪, ৩৬ গুণন ১৪, ৪ ছয় ২৪, ৪ হাতে ২, ৩ ৪ ১২, ১৩ ১৪, না ঠিকই আছে, ৬ ওকে ৬, ৩ ওকে ৩, ৪ ৬ ৬ ১০, হাতে ৫০৪, ওকে আছে, ওকে আছে। সো এটা আমাদের ৮ নম্বরের রেজাল্ট হয়ে গেল। আমরা এবার দুটো অঙ্ক আছে টপ টেনের, তো আমরা ৯ নম্বরে চলে যাই। ৯, কোনো ছাত্রাবাসে ৪০০ জন ছাত্রের ১৫ দিনের খাবার আছে, এই যে সেই আগের ডিজাইন, ৫ দিন পর, তখনই এরকম অবস্থা দেখলেই আমরা বুঝবো যে দিন বাকি থাকে, একটা আমাকে আগে করে নিতে হবে। আমরা ঠান্ডা মাথায় পরে আস্তে আস্তে করব, কিন্তু এটা আগে দিনের বিয়োগটা আমরা সেরে নেব। তাহলে খাদ্য দেয়া ছিল ১৫ দিনের, তার মধ্যে ৫ দিন খেয়েছে, এটা আমরা বিয়োগ দিলে যেটা অবশিষ্ট দিন পাবো এটা হলো ১০ দিন। ওকে, এই ধরনের অঙ্কে যেখানে দিনের বিয়োগ থাকে এখানে সবসময় দেখবা দিন চায় বেশিরভাগ, এখানে আবার জনও চেয়েছে, আচ্ছা সমস্যা নেই। ৫ দিন পর কিছু ছাত্র, এই এখানে খেয়াল করো, ৫ দিন পর কিছু ছাত্র অন্যত্র চলে গেল, তার মানে সংখ্যা দিয়ে বলে নাই যে আমি সেই সংখ্যাটা ৪০০ থেকে বিয়োগ দেবো। এইখানেই তোমার মাথায় রাখতে হবে যে শেষে একটা বিয়োগ আছে, খুব সিনসিয়ার ব্যাপার, যখনই এটা সংখ্যা দিয়ে বলে না, কয়েকজন বা কিছু দিয়ে বলে, সেটা আসুক বা চলে যাক, লাস্টে কিন্তু ওটাই চাবে সবসময়, এই যে কতজন অন্যত্র গিয়েছিল, এই এই জিনিসটাই লাস্টে চাবে, বা আসলে নতুন আসলেও বলবে কতজন নতুন আসছিল, যেটা এর আগে আমরা একটা অঙ্ক করেছি। এইসব ক্ষেত্রে তোমাকে শেষে জন টু জন একটা বিয়োগ করতে হয়। আচ্ছা, এখন আমরা নর্মালি দেখব যে জন তো চেয়েছে, সেক্ষেত্রে এই যে জনটা আছে এটাকে আমরা ডানে ফেলবো বা পরে বলবো, আর এই দিনটাকে আমরা বামে নিয়ে আসবো। তাহলে সরি, এখন না, দিন সবসময় তোমাকে বিয়োগ ফলের দিনটা ইউজ করতে হবে, যদি দিন চায় তাহলে ডানে, আর না হলে বামে, ফার্স্ট লাইনে তোমার এই বিয়োগ ফলের দিনটা ইউজ করতে হবে। কেননা আমরা দেখো এই এই দিনটা কিন্তু আমরা অলরেডি কাজ করেছি বিয়োগে, এই পাঁচ দিনও কিন্তু কাজ করে নিয়েছি, আবার এই এই দুটোর একটা যদি বসাই তাহলে এখানে আরও একটা দিন আছে, কোথায় কী করবো? সবসময় তোমাকে মনে রাখতে হবে হেডিংয়ের জনটা দিয়ে কাজ করতে হবে ফার্স্ট লাইনে, সেটা চাইলে ডানে না হলে বামে, ফার্স্ট লাইনে থাকবে, আর এই যে অঙ্কে এই যে দিনের বিয়োগ থাকবে, এই দিনের বিয়োগ ফলের দিনটা নিয়ে কাজ করতে হবে, চাইলে ডানে না হলে বামে, কিন্তু ফার্স্ট লাইনে থাকবে। সো এখানে যেহেতু জন চেয়েছে তাহলে আমরা দেখো ওই দিনটাকে, বিয়োগ ফলের দিনটাকেই লাগাবো কাজে ফার্স্ট লাইনে। তাহলে ১০ দিনের, ১০ দিনের খাদ্য আছে, এই যে হেডিংয়ের জনটা নেব, ৪০০ জনের,
আর এগুলো নিঃসন্দেহে একে গুণ হবে। একদিনের খাদ্য যদি একদিনেই যদি সেই খাদ্যটা আমি খেয়ে ফেলতে চাই তাহলে বেশি জন খাইতে পারবে, সো এটা 400 × 10 হবে। তারপরে এই দিনের নিচে আমরা এই দিনটা প্লেস করব 25 দিন। তাহলে 25 দিনের খাদ্য আছে, একে যেহেতু গুণন হলো তাহলে 25-এ ভাগ হবে, আর ভাগ হওয়া মানে কি নিচে বসাইতে হবে। সো আমরা 25টা নিচে বসিয়ে কাটাকাটি করব, 5 × 2 = 10, আর এটা 5 × 5 = 25, আর এইটা আমরা 5 দিয়ে যদি কাটি 50টা 40 0, এই দুটা গুণ করে দিলে 80 × 160 জন। আর আগেও বলেছি এখনও বলছি যে যখনই এটা সংখ্যা দিয়ে বলে না, কিছু ছাত্র সেটা চলে যাক অথবা নতুন আসুক, এই জিনিসটা যখন চায় অঙ্কে তখন শেষে কিন্তু একটা বিয়োগ করতে হয়, সেই বিয়োগটা অবশ্যই জন টু জনের বিয়োগ হবে, এটা খেয়াল করবা। আগের অঙ্কে একটা আমরা দেখেছিলাম নতুন আসছিল, সেক্ষেত্রে এটাই বড় থাকে, এটা থেকে এটা বিয়োগ হয়, আর এইটুক সেন্স তোমাদের কুলাবে যে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। সো এখানে আমরা বলবো অন্যত্র গিয়েছিল, মানে কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল, তাহলে অন্যত্র গিয়েছিল 400 × 160 জন। এনশিওর করতে হবে যে আমি বিয়োগটা জন থেকে জন দিয়েছি, দিনের সাথে কোনো জনের গণ্ডগোল করিনি। সো এটা বিয়োগ করলে যেটা হবে 0, 6 আছে 10 হবে 4, হাতের এক এখানে আসলো 2, এই 240 জন, এটাই আমাদের হচ্ছে যে 9 নম্বরের রেজাল্ট। এগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তাদের জন্য। তো আমরা একেবারে লাস্ট অঙ্কে চলে আসছি, হ্যাঁ এটা খুবই সিম্পল, 10 নম্বর। 10 নম্বর, একজন শ্রমিক সপ্তাহে এত টাকা আয় করেন। একটু আগে একটা অঙ্ক করতে যায় আমরা বলছিলাম যে এদিকে দেখো একদিকে সপ্তাহ একদিকে আছে দিন, তাই না? তাহলে এখানে কিন্তু তোমাকে এটা লিখতে হবে যে এক সপ্তাহ সমান, মানে সপ্তাহটাকে দিনে পরিণত করে নিতে হবে, 1 সপ্তাহ = 7 দিন। কিন্তু এখানে আমরা এখানে আছে দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল, এখানে 1 সপ্তাহ, এখানে 6 সপ্তাহ, এখানে কিন্তু আমরা সপ্তাহ সমান দিন করিনি। এখানে যদি 1 সপ্তাহ = 7 দিন করি তাহলে এটাও তোমাকে 6 সপ্তাহ = কয় দিন সেটা বের করতে হবে, 6 × 7 = 42 দিন, অযথা কষ্ট হবে, অ্যান্সার একই হবে। কিন্তু আমরা যখন দেখবো একদিকে সপ্তাহ আর একদিকে দিন, তখন কিন্তু সপ্তাহকে দিনে পরিণত করতে হবে। তাহলে কত দিন লাগবে বলেছে, তাহলে এই টাকাটা আমরা বামে নেব, আর এইখানে 1 সপ্তাহ মানে যে 7 দিন এটা আমরা ডানে রাখবো যেহেতু দিন চেয়েছে। তো আমরা ভাষাটা এইভাবে করব যে 490 টাকা আয় করেন 1 সপ্তাহ মানে কি 7 দিন, তাহলে 7 দিনে ওকে। তারপরে 1 টাকা আয় করেন, এখানেও দেখো ওই তালে যদি আমি গুণন দিই তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে। টাকা কেজি এগুলো ভালো করে খেয়াল করবা যে 490 টাকা আয় করছে কি 7 দিনে, এখন সেই জায়গায় আমি 1 টাকা আয় করতে চাই তাহলে ডানে কি আছে দিন। তখনই আমাকে চিন্তা করতে হবে আচ্ছা সেই তুলনায় আমার 1 টাকা আয় করতে গেলে আগের তুলনায় কম দিন লাগবে না বেশি দিন লাগবে। অবশ্যই কম টাকা আয় করতে গেলে কম দিন লাগবে, আর কম দিন লাগা মানে ভাগ। আর এই জায়গায় আগেও বলেছি ছোটোই হোক আর বড়ই হোক এই ডানে যেটা থাকবে ভাগের ক্ষেত্রে উপর্নিচ যখন আমরা করবো এটা সবসময় উপরে রাখতে হবে। তোমার কাছে মনে হবে এটা বড় এটা উপরে দেই তাহলে কিন্তু হবে না, তাহলে 7 উপরে এটা এসে ঢুকবে নিচে ওকে। আর এইখানে টাকার নিচে আর একটা টাকা লাগবে, এটা দেয়াই থাকবে যে 1050 টাকা আয় করতে কতদিন লাগবে। ঐকিক নিয়ম কিন্তু সুন্দর একটা মেশিন, যদি ঠিক মতো প্লেস করতে পারো একটা বিশাল জিনিস বের করে দেয়। সো একে যেহেতু ভাগ হয়েছিল এটা গুণন হবে, তো এটা আমরা উপরে বসাবো 1050, আর এদিকে হলো 490। তো আমরা যেভাবেই পারি কাটাকাটি করে দিই, 7 × 7 = 49, এটা একটু 10 একবারেও যাবে, 10 দিয়ে কাটলে একটা করে শূন্য কমে, তাহলে এখানে 7 হবে আর এখানে হবে 105, 7 দিয়ে মেবি একবারই যাবে। 7 × 7 = 8, 9, 10, 35, 5, 7, 35, নিচের একের দাম নেই, এই দুটা সবসময় চেক করবো, এখানে 1 থাকলে আসলে সমস্যা হয় না, 15 × 15, কিন্তু 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হলে 1 আছে মানেও তো গুণন হয়ে আসতেছে, কিন্তু 1-এর সাথে গুণ হলে চেঞ্জ হয় না জন্যই বোঝা যায় না, আর নিচের একের কোনো দাম নেই। সো এটা 15 দিনে, আর উত্তরের সময় আর দিনে না লিখে সরাসরি আমরা লিখব 15 দিন। তো এই সাথে সাথে আমরা তোমাদের টপ 10-এর চতুর্থ পার্টের ভিডিওটা শেষ করে ফেললাম, আমরা এই ধারাবাহিকভাবেই এগুলো শেষ করে ফেলবো। সামনে বিসিএস পরীক্ষার সার্কুলার হয়েছে বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচারের সার্কুলার হয়েছে, এগুলো সবগুলো জব পরীক্ষাগুলো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসেই। আজকে এ পর্যন্তই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।